কোথায় গেছিলা? কোত্থেকে আইলা? কাজ আছিল। পেপার দেখছো? যে লোকের ছবি উঠছে সেই লোক তো আমগো বাসা থেকে খাসির মাথা নিছিল। ও জানি। ওই ব্যাগটার মধ্যে আসলে কি ছিল? আমি জানি না। জানবা না কেন? তুমি তো বলছিলা খাসির মাথা, কিন্তু আসলে কি আছিল? আমি জানি না। তুমি নিশ্চয়ই জানো। আল্লাহর কসম আমি জানি না। হুজুরে আমারে কইলো ব্যাগটা বাড়িতে রেখে দিতে, রাখছি। বললো বিকালে লোক আসবে, বলবে যে খাসির মাথাটা দাও, দিছি। আমি এর বাইরে আর কিছু জানি না। আর কিছু জানো না? কইলো সোয়াবের কাজ করতেছো, আমি তোমার দোয়া করি, আল্লাহ তোমার ফজিলত দিক। আর কিছুই জানো না? না। সত্য কইতেছো? আমি তোমার কাছে কোনোদিন কোনো মিছা কথা কইছি? লিটনের পায়ে ইনফেকশন হয়েছে, ওরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ও বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নাই। পোলাটা আমার বাবু শার্ট পরে গেছে, ওর বদলে তো আমার বাবুও মরতে পারত। কাছারি এলাকা তো বাবুও খেলতে চায়। তুমি এটা কি করছো? তুমি একটা পাষণ্ড, তুমি একটা একটা জানোয়ার। লিটন যে এই বোমাই খাইছে তার কি কোনো নিশ্চয়তা আছে? সে তো অন্য বোমায় পড়তে পারে। হ্যাঁ তা পারে, কিন্তু যারাই বোমা মারুক সে তো মানুষ নাকি? আমি তো বোমা ভাইবা জিনিসটা রাখি নাই। আমি কি জানতাম যে ওই হারামজাদারা এই জিনিস নিয়ে এত নকশা করবো? তাহলে জানলে তো আগে পুলিশের কাছে তা করে ধরাই দিতাম। এখন তো পুলিশ এসে তোমারই ধরে নিয়ে যাবে। না ধরবো না। ধরবো না মানে? যে বেটা পুলিশের হাতে ধরা পড়ছে সে তো আমাদের বাসা থেকে খাসি মাথা নিয়ে গেছে। সে পুলিশে বলবে না সে কোন বাড়ি থেকে খাসি মাথা নিয়ে গেছে? না বলবে না। আমি হুজুরে কইছি, হুজুরে কইলাম, হুজুর আমি সা পোষা মানুষ, আমার ঘরে বুড়া বাপ, দুইটা ছেলে আর বউ, এই নিয়ে কোনো রকম আমার দিন চলে। আপনি আমারে এরকম একটা পাপের রাস্তায় কেন জড়াইলেন? আপনি আমার আগে শিখাইতেন যে আমি কাজে রাজি আছি কিনা। আমি যদি রাজি থাকতাম তাহলে আমার কামটা দিতেন। যে কাজে আমি রাজি না, যে কাজের আগামাতে আমি কিছুই জানি না, সেই কাজের মধ্যে আপনি আমার কেন জড়াইলেন? তাহলে আমার কি হইব? এখন যদি আমার ধরে নিয়ে যায়, যদি ফাঁসি দেয়, তাহলে আমার বাল বাচ্চা যাইব কই? হুজুরে কয় আমি তো তোমার নাম কই নাই, অন্য নাম কইছি। আর সেই লোকটাও জানে যে তুমি এর সাথে জড়িত না, সুতরাং তোমার নাম করতে কোনো প্রশ্নই আসে না। তা আমি বললাম যে হুজুর সে তো আমার বাড়ি চিনে। তখন হুজুরে কয় এমনই ট্রেনিং যে কেউ কারো নাম কোনোদিন কইব না, সুতরাং তুমি কোনো ভয় পেও না। ভয় পেলে তো আমার পাওয়া উচিত, সে তো আমার নাম বলে নাই, আমি তো লুকাই নাই, তাহলে তো প্রথমে আমারই ধরে নিয়ে যাইতো, তা আমি পালাই নাই কেন? শোনো, তোমার হুজুরে পুলিশেরা ধরবো না। কেমনে ধরবো? হ্যাঁ কি আর তার নাম কইছে? তাই বলে এত বড় একজন খুনি সে ধরা পড়বো না? এই ছবি তো হইতেছে। তুমি একটা কাম করো, তুমি পুলিশে বলো যে তোমার হুজুর জড়িত। কেমনে? তুমি চিঠি লেখো, বেনামিতে চিঠি লেখো।
চিঠি লিখতে পারি, তাতেও তো কোনো কাম হইব বলে মনে হয় না। একটা ঘটনা যখন কোনো আনে ঘটে, তখন মেলা মানুষ বেনামিতে মেলা লোকের নামে চিঠি পাঠায় শত্রুরে জব্দ করণের লেগা। আর পুলিশরা যদি এসব বিশ্বাস করে তাহলে তো হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে। তাই বলে এত বড় একজন খুনি সে ধরা পড়বো না? তাও তো কথা। গল